হ্যালো বন্ধুরা, বর্তমান পৃথিবীতে কোনো আসামি যখন ক্রাইম করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে তখন তাকে অপরাধের উপর ভিত্তি করে প্রাপ্ত সাজা দেওয়া হয়। যদিও বর্তমান সময় বেশিরভাগ ক্রিমিনালদের জেল হয়ে থাকে, কিন্তু জানলে অবাক হবেন যে ইতিহাসে এমন কিছু পদ্ধতিতে সাজা দেওয়া হতো যা আপনি কল্পনা করতে পারবেন না। সিক্রেট দুনিয়া আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি আজ পর্যন্ত আসামিদের দেওয়া ইতিহাসে এমন কিছু ভয়ানক পানিশমেন্ট যা দেখলে আপনার হৃদয় কেঁপে উঠবে, সেই সাথে কেউ অপরাধ করতে গেলে দ্বিতীয়বার ভাববে। সো স্বাগতম আপনাকে সিক্রেট দুনিয়া আরও একটি নতুন এপিসোডে। ব্রোজেন বল পানিশমেন্ট। ব্রোজেন বল আবিষ্কার হয়েছিল প্রাচীন গ্রীসে। এটি মূলত একটি পিতলের তৈরি সার, যেটার ভেতরে সাজা দেওয়া আসামিদের ঢুকিয়ে দেওয়া হতো এবং সেই সারের পেটের নিচে আগুন লাগিয়ে দিত। আসামিরা চিৎকার করার সময় আওয়াজ সারের মুখের সামনে লাগানো বাঁশির সুরে শোনা যেত। আপনারা সচরাচর বাঁশির যে শব্দগুলো শুনে থাকেন, যখন প্রাচীন গ্রীসে টেলমেট্রিক নামক রাজা দখল করে তখন পূর্ব রাজা ফেলারিকে ব্রোজেন বলের ভেতরে রেখে সাজা দেওয়া হয়েছিল। ডেথ অফ বয়লিং। নাম শুনে বুঝতেই পারছেন গরম পানিতে সিদ্ধ করা হতো। 1531 সালে ইংল্যান্ডের রাজা হেনরি VIII এই সাজাকে ক্যাপিটাল সাজা হিসেবে আখ্যায়িত করেন। আর এই সাজা দেওয়া হতো যারা বড় ধরনের অপরাধ করত। বিশাল আকার পাত্রে পানি ভরে আগুনের উপর বসিয়ে দেওয়া হতো। এই সাজা এতটাই ভয়ঙ্কর ছিল যে এগুলো যে কেউ দেখলে তার প্যানিক অ্যাটাক হতো। বেশ কয়েক শতাব্দী ধরে ইউরোপ ও আমেরিকায় এই সাজা দেওয়া হয়েছে। লিংচি। বন্ধুরা, এর শাস্তি এখন পর্যন্ত সবথেকে ভয়ঙ্কর, আর এই শাস্তি দেওয়া হতো চীনে। প্রথমে অপরাধ করা ব্যক্তিকে জনসমাজের মাঝে একটি লাঠির সঙ্গে বাঁধা হতো। এরপর ধারালো ছুটি দিয়ে অপরাধ করা ব্যক্তির শরীর থেকে মাংস কেটে নেওয়া হতো, আর এই মাংসগুলো কাটা হতো বুক এবং হাঁটু থেকে, যাতে করে সে ব্যক্তি 2 থেকে 3 দিন জীবিত থাকতে পারে। এই কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি প্রথম 1890 সালে উইলিয়াম অফ কাটিক্স ক্যামেরা রেকর্ড করে। এই শাস্তি 1905 সালে চীনা সরকার ব্যান করে দেয়, কিন্তু তারপরে 9 ডিসেম্বর 1927 সালে দ্য টাইমস নামক একটি পত্রিকায় এই শাস্তির দরকর্তা লেখা হয়। রেড টর্চার। এই শাস্তি প্রাচীন রোমে আবিষ্কার হয়েছিল। 17 শতাব্দীতে ইউরোপের কয়েদিদের শাস্তি দেওয়ার জন্য ডেথ রিক্সের সময় এই টেকনিক প্রয়োগ করেছিল। এই শাস্তি দেওয়ার জন্য আসামিদের একটি টেবিলের উপর দড়ি দিয়ে হাত পা বেঁধে শুয়েতে হতো এবং তার প্যাডের উপর ইঁদুর সহ একটি কাঁচা রেখে দিয়ে তার উপর আগুনে তাপ দেওয়া হতো। আস্তে আস্তে যখন কাঁচাটি গরম হতে থাকে তখন সেই কাঁচার ভিতরে থাকা ইঁদুরটি বাইরে বের হওয়ার জন্য মানুষের নরম শরীর কাটতে শুরু করে দেয়। এভাবেই সেই সময় কয়েদিদের ইঁদুর দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হতো। ক্রসড বাই এলিফ্যান্ট। হাতির পায়ের নিচে ফেলে সাজা দেওয়া প্রাচীন ভারতের একটি প্রচলিত দণ্ড ছিল, আর এই দণ্ডটি এশিয়ার আরও বেশ কিছু দেশে প্রচলন ছিল। কোনো আসামি যখন বড় ধরনের অপরাধ করত তাদের মৃত্যুদণ্ড হিসেবে হাতির পায়ের নিচে ফেলে এভাবে পিষা হতো। ডেথ অফ সুইং। বন্ধুরা, এ শাস্তি দেওয়ার জন্য আসামিকে উল্টো জুলে দিয়ে আড়ি দিয়ে কাটা হতো। হ্যাঁ, ঠিকই শুনছেন, ইতিহাস এমনটাই বলে। তবে এই সাজা বেশি দেওয়া হতো ইউরোপে। 1500 শতকের দিকে ইউরোপে এই সাজা একটু কমন ছিল। শেষবারের মতো এই সাজা দেওয়া হয় 1845 সালে হাঙ্গেরিতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন। আপনারা যদি ইন্টারেস্টিং ও আনকমন ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে সিক্রেট দুনিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।